ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. جيجيس كوتشن جاك مي اكشلير فرستابير جنديتو হানাফি মেয়ে তো তার মাকে বললে তার মা বদদোয়া দেয়। আসলে এরা হলো অবুজ অবুজ মা, এরা বুঝে না, আল্লাহ যেন হেদায়েত দান করে। মেয়ে কীভাবে এই করবে কেন? আর এই করার কারণে এইসব বদদোয়া এইভাবে করলেও এসব দোয়া লাগে না, আর এভাবে দোয়া করতে হয় না। তারপরও কোন সময় তো কোন দোয়া যেহেতু এভাবেই করছে, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। তার নিজের মেয়ে এভাবে কি আর কথা বলে? তার মানে লা মাযহাব কতটা তাদের অন্তরে এরকম লালন করছে। লা মাযহাব বলতে কি ও মহিলা আর কি বুঝে, মানে তাদের আলেম ওলামার মুখে শুনে এভাবে যারা কোরআন হাদিস মানে তাদের উপর বিদ্বেষ তারা জমাইছে। আল্লাহ হেদায়েত দান করুক তাদের, কারণ এভাবে আদৌ ঠিক না যে তার মা হয়ে মেয়েকে যদি মেয়ে যদি বলে যে অমুক হয়তো ভালো ছেলে এরকম, বা তারা কোরআন হাদিস মানে তাই তার যদি মন চাই যেরকম ঘরে, তো এটাই তো তাদের ইসলাম, দিন ইসলাম। এক মুসলমান অপর মুসলমান যেমন ভাই ভাই, মুসলমান তার মানে সে কি মুসলমান না? যারা কোরআন হাদিস মানে তারা কি মুসলমান না যে এভাবে কথা বলে? আল্লাহ হেদায়েত দান করুক। বরং মেয়ের উচিত যে সে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যেন ভালো একটা তার যে মনে চাচ্ছে আল্লাহ যেন তাকে ভালো পাত্র দান করেন, পরেশগার যার কোনো হাদিস মানে। আর মাকে মার জন্য দোয়া করবে, আল্লাহ যেন হেদায়েত দান করে তারে। মার সাথে ঝগড়া ফাসাদ করবে না, চুপ থাকবে। মা যদি কিছু বলে বলে চুপ থাকবে, আর কিছু এসব বলার প্রয়োজন নেই। সে ইস্তেহারা করবে কোথায় করলেন, আল্লাহ যেন হেদায়েত দান করে, আল্লাহ হেফাজত করে।